আসসালামু আলাইকুম। আপনাদের কাছে বারমাটিক কাঠের ডিপ পালার মতো করে আজকে আপনাদের কাছে সম্পূর্ণ ফুল বডি নকশা নিয়ে এসেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হবে। আপনাদের কাছে পালাগুলো বার্নিশ করা ছাড়া ন্যাচারাল কালারে শুধুমাত্র সেন্ডিং করে আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের পছন্দের বিষয়গুলো আমাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনাদের এছাড়াও যদি আরও কোনো কিছু প্রয়োজন পড়ে সেক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে সরাসরি কথা বলতে পারবেন এবং নামাজের সময় ছাড়া সরাসরি নাম্বারে কল দিয়ে আমাদের সাথে বিস্তারিত জানতে পারবেন। প্রত্যেকটি পাল্লা আমাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ 20 থেকে 25 দিন সময় দেওয়ার প্রয়োজন পড়ে, কারণ এই কাঠগুলো সিজনিং করে বলে আমাদের কাছে যখন পালাগুলো সিজনিং করা কাঠ থাকে সেক্ষেত্রে আমরা 1 সপ্তাহে কাঠগুলো কাজ করে আপনাদের কাছে দিতে পারি। কিন্তু যখন এই কাঠগুলো সিজনিং করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা আরও 10 দিন 12 দিন সময় পড়ে যায়, কারণ যখন সিজনিংয়ের ভিতরে অন্য একটা কাঠ থাকে সেই কাঠটা বের করে আবার নতুন করে কাঠ ঢুকানোর জন্য পর্যাপ্ত পরিমাণ আমাদেরকে 10 থেকে 12 দিন সময় এমনিতেই লেগে যায়। সেক্ষেত্রে কাঠগুলো সিজনিং করার ক্ষেত্রে আমাদের এক্সট্রা এই সময়টা যোগ করতে হবে। আমাদের কাছ থেকে বারমাটিক কাঠগুলো নকশা করে নিয়ে যেতে পারবেন, সেটা 2D এবং 3D। এছাড়াও যদি হাতের মাধ্যমে নকশা করে নিয়ে যেতে চান সেই জিনিসটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। প্রত্যেকটি পাল্লা আমরা আলাদা আলাদা করে জয়েন্ট করার কারণে এই কার্ডের যে বীজ করে একটু দেখাই, এখানে শুধুমাত্র এই নকশাগুলো হাতে ঘষছে বানিশ মিস্ত্রি, যার জন্য একটু ধুলা আপনারা দেখতে পারতেছেন। তো আমাদের এই কাজগুলো করার পূর্বে সবসময় চেষ্টা করে আমাদের বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরে প্রত্যেকটা জয়েন্ট এবং সবগুলো আমরা ইমার্জেন্সি দিয়ে জয়েন্ট করা হয়েছে, যেটা ফেভিকল জয়েন্ট বলা হয়ে থাকেন। এই জয়েন্টগুলো আমরা নিজ মিস্ত্রির হাতের মাধ্যমে নিখুঁতভাবে করে থাকি এবং প্রত্যেকটা কাঠের ফাইবার অত্যন্ত ভালো এবং আমাদের কাছ থেকে পাল্লাগুলো নিয়ে যেতে পারেন এই মুহূর্তে 37,000 টাকা। এই পাল্লাগুলো আমরা বিক্রি করেছি মেইন ডোর হিসাবে, উনি ভদ্রলোক যে নিয়ে যাচ্ছেন উনি আমাদের কাছে অর্ডার দিয়েছেন বেশ কিছুদিন আগে। যখন এই কাঠগুলো আমরা সংগ্রহ করেছিলাম তখন মার্কেটে খুব কম ছিল এই কাঠটা, সংকটের কারণে আমরা অনেক জায়গা বাছাই করে কাঠগুলো সংগ্রহ করেছি। প্রত্যেকটা কাঠে আমরা টুকরো টুকরোভাবে জয়েন্ট দেওয়ার প্রয়োজন পড়েছে, কারণ 18 ইঞ্চি এবং 2.5 ফিট লম্বা চওড়া যে কাঠগুলো প্রয়োজন পড়ে সেই কাঠগুলো চাইলেও সব জায়গায় পাওয়া যায় না, কারণ বর্তমানে বারমাটিকটা একটু কম থাকার কারণে এই কাঠগুলো মিলিতে আমাদের অনেকটা সময় প্রয়োজন পড়েছে, যার জন্য এই কাঠগুলো আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরতেছি। এই কাঠগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার জন্যে আমাদেরকে অর্ডার দিতে পারেন। অর্ডার দেওয়ার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত কোন সাইজ এবং কীভাবে রেটটা আমাদের পড়বে সেই রেট আপনাদেরকে জানিয়ে দিব। বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের কাছ থেকে পাল্লাগুলো নিয়ে যেতে পারবেন, কুরিয়ান সার্ভিসও হোক সেটা আবার পিক আপের মাধ্যমে জলদিভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আমরা শুধুমাত্র পাল্লার সাথে শুধু কস্ট খরচটা আর 5% থেকে 10% লভ্যাংশ যোগ করে আপনাদের কাছে পাল্লাগুলো বিক্রি করে থাকি। আমাদের বিক্রি করার মাধ্যমের অ্যাডভান্স করার সিস্টেমটা হচ্ছিল যে কোনো কিছু অর্ডার দেওয়ার জন্য 50% অ্যাডভান্স করে পরবর্তী মালগুলো যখন নিয়ে যাবেন তখন বাকি 50% পেমেন্ট করে আমাদের কাছ থেকে জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন। এই ডিজাইনগুলো আমি মূলত করেছি যে বদলোক আমাদেরকে অর্ডার দিয়েছেন, উনি নিজে এসে আমাদের ক্যাটালগ দেখে, আমাদের ক্যাটালগ নিজস্ব ক্যাটালগ যার জন্য উনি দেখে ওইখান থেকে আমাদের এই পাল্লাগুলো পছন্দ করে আমাদের কাছে অর্ডার দিয়েছেন। যেভাবে আমরা কাজ করি ঠিক সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরি। এই পাল্লাগুলো নকশা করার জন্য আমাকে কস্ট খরচ দেওয়া লাগছে 3,000 টাকা এবং হাত ফিনিশিং দেওয়ার জন্য এক্সট্রা 300 টাকা দেওয়ার প্রয়োজন পড়েছে এবং প্রত্যেকটা কাঠে আলাদা আলাদাভাবে জয়েন দেওয়া হয়েছে, তার জন্য 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারে যে কখনও ফাঁকা হবে না এবং বাঁকা হবে না। পাকা 1.5 ইঞ্চি থিকনেস দিয়ে আমরা এই জিনিসগুলো করেছি এবং সুন্দরভাবে